কয়েকটা কাজ আমি বলি প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমজানটাতে আমি আমার সমস্ত গুনাহ maaf করানোর চেষ্টা করব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ maaf করাতে পারে না কে জানে এটা আমাদের শেষ রমজান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমজান দান করুক বেশি বেশি লাইলাতুল কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রমাদান মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আসো এই ভুলটা করতে যান নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে আরো হাজারটা যুবকের চোখের জানা করাও প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ পাক যতটুক সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ কত লক্ষ 10 লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়লে 10 লক্ষ নাকি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতেকাফ করব না হলে বাসায় নামাজ পড়ব পরিবারবর্গকে নিয়ে রাত জাগব পারা যাবে ইনশাআল্লাহ তারাবির নামাজ তো পড়বই ইনশাআল্লাহ জামাতে এবং আপনি 20 পড়েন আর 8 পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে 2 ঘন্টা সময় লাগুক 3 ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ পাক তৌফিক দান করুন এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন বাসায় বরকত হবে ইনশাআল্লাহ রাত জাগেন বেশি বেশি দোয়া করেন একটু তেলাওয়াত করেন জিকির করেন তাসবিহ তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যাবেন না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদে ভালো পোশাক পরব সব ঠিক আছে এই খুশি কাদের জন্য কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা কার জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে যাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইলাতুল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন গীবত করেছেন বা তোহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটার জন্য ইস্তেগফার যথেষ্ট খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এবার প্র্যাকটিক্যালি যাবেন সাহরি করবেন সাহরির মধ্যে বারাকা আছে সাহরি না করে রোজা রাখাটা উচিত না সাহরির মধ্যে বারাকা আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি সাহরি করবেন এর মধ্যে বারাকা আছে এবং সাহরির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া
কথা বুঝতে পারছেন? এত বেশি আইটেম করতে যায় না, এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত্ব থাকবে না। সেহরিতে অল্প খান, যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান, এক ভাগ ফাঁকা রাখেন, এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন। এখনকার কিছু তথাকথিত আশেকা রসুলের মতো হতে যায় না, যাদের ভুঁড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না, এই কাজ করতে যায় না। এটা মুসলিমদের শোভা পায় না, আমরা পরিশ্রমী জাতি, কর্মঠ জাতি, আমাদের এইসব শোভা পায় না। এটাও শেষ জামানা হাদিসে আছে, কি নাই আসলে শেষ জামানা এক শ্রেণীর মানুষ বের হবে, যারা হবে সাকিল, একদম উড়িওয়ালা, ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে, এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি, হাদিসটা আমি মানি না, ইত্যাদি। আসেন, সাহরির পরে রোজা রেখেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন, বাসার থেকে অজু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে, একটা নেকি লিখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে দশ দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরও সত্তর দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন, পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, তিরিশ দিন তিরিশ পারা, রমাদানে অ্যাটলিস্ট একটা খতম পারা যাবে, অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, চল্লিশ মিনিট, কারো এক ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি দু রাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি লিখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন, যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন, সূরা ফালাক, নাস, ইখলাস পড়েন, ফু দেন দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন, চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি, যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার, যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারো সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার। এটা মনে রাখবেন, এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারেফত পাচ্ছেন। খাচ্ছি না আল্লাহর ভয় না, পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না, কার ভয়ে? আল্লাহর ভয় না? এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি, মাপে কম দেই, গীবত করি, সুদ খাই, জেনা করি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো, রোজা রেখে যদি বেপর্দায় চলেন রোজার কোনো দাম নাই, রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা, ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা আপনার একই কথা, এটা রোজা হয়নি, উপবাস হয়েছে, উপবাস। ইকোনমিক সেকশনে আমরা যারা আছি, আমরা যদি রোজা রেখেও সুদ খাই, আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি, জানা অনুযায়ী আমল যদি না করি, দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি, আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না। আমরা যদি মিথ্যা বলি, অন্যের গীবত করি, অশ্লীল কাজ করি, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই, ওর সাথে কফি খেতে যাই, ডেটিং করতে যাই, এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি, পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি, এইসব রোজা রাখা না রাখায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমি এক হাত জোর করে মিনতি করছি ভাই, খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, এটা একটা অংশ রোজার মাত্র। রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন, কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, পড়বেন হাসবি আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি,
পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া যাবেন ইনশাআল্লাহ বেশি বেশি পড়বেন আরেকটা কাজ করবেন প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করুন সুন্নাহ মাফিক খাচ্ছেন তার সুন্নাহ মাফিক টয়লেট করছেন তার সুন্নাহ মাফিক ঘুমাচ্ছেন তার সুন্নাহ মাফিক সুন্নার বইগুলো আছে না বাজারে কিনে নেবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নাহ হবে এই কাজগুলো করতে কি আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহ পাক আমাদের অন্তরে জাগ্রত করুন আমিন একটা কাজের কথা বলবো নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসের সুন্নত মোস্তাহাবেও ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ রমাদানে একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিবে ইনশাআল্লাহ তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্নাহ সুন্নাহ সালাতগুলো নফল সালাতগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি ওযু যখন ভেঙে যায় টয়লেট করলেন ওযু ভেঙে গেল সাথে সাথে হালকা করে ওযু করে ফেলার চেষ্টা করে সব সময় পবিত্র থাকার চেষ্টা করে বেলাল আল হাবশি নাম শুনেছেন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি সুবহানাল্লাহ যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদুন আহাদ সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে শানে সূরা নাযিল হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই ওযু ভেঙে যায় আমি ওযু করি আর আমি ওই ওযু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল ওযুর নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বসা সুন্নত মিনিমাম দুরাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ এই সুন্নাগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে রমজান মাসে দাড়িটা ছেড়ে দেন দাড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সুন্নত দৃশ্যমান সুন্নত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্নাহ আছে এই একটা সুন্নতই দেখা যাবে আমার সাথে কবরও যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখবেন মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে জিন্সের গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেভড ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে তখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছি দিস ইজ দ্য সিটি অফ আখিরুজ্জামান কেন বলেছি নবীজি বলেছেন কে আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফান্তাজরিসা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে আজকে থেকে 100 বছর আগে ছিল এগুলা 200 বছর আগে ছিল সুবহানাল্লাহ আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেক্ট মহিলারা কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরও বেশি দেখা গেছে মাশাআল্লাহ গ্রামে গিয়ে আমরা হতভাগ সুবহানাল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি
তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন, তাহিয়াতুল ওযু আমল করার চেষ্টা করেন, বেশি বেশি জিকির করেন। এবার আসেন রমাদানে যাকাত হিসাব করবেন, যাকাত আপনার যাকাত হিসাব করেন কত টাকা যাকাত এসেছে, যাকাতের হিসাব জানেন তো? হ্যাঁ, 7.5 ভরি স্বর্ণ, রূপে রৌপ্য কত? 52.5 তোলা। আপনার এই চাষাবাদের ওসর আসে, ব্যবসায়িক পণ্য থাকলে, সঞ্চিত সম্পদ থাকলে, সবকিছু হিসেব করে মুফতি সাহেব আছেন কওমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন, জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে, এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন, আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর এই যে পিঠে লেপটে দিবেন, বলে নাউজুবিল্লাহ। এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে, সাপ গলায় পেঁচানো থাকবে, কপালে দংশন করতে থাকবে, বলবে আমি তোমার মাল সাত ভোগ কর, আমি তোমার মাল সাত ভোগ কর। কবর এটা হবে, আমরা চোখে না দেখলেও এটা সত্য, নবীজি দেখে এসেছে যে মেরাজের রাতে এগুলা। এরপরে জাকাতের একটা সুবিধা আছে, এটা আমরা বুঝাতে পারি না, জাকাত ইসলামিক ইকোনমিক্সের বেইস, জাকাত ধনীর সম্পদে গরিবের হক, যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে, ও খেয়ে পরে বাঁচতে পারবে, এটাই জাকাত। বুঝতে পারছি, জাকাতটা না দেন ও আস্তে 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 আরও দরিদ্র হতে থাকবে, এর উপর আবার সুদ আছে, আবার পেপার মানিও আছে। জাকাতগুলো দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে। অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেই না, অনেক মুসলিম আছে জাকাত দেয় না নামাজ পড়ে। জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন, এজ এ আমির রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন। ফসল থাকলে ফসল, এর ওসর আসবে ওসর, এটা দিয়ে দিবেন। সেচের পানিতে হলে এক হিসাব, আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন, পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে সাদাকা করেন, প্রত্যেকটা দিন 10 টাকা 20 টাকা 100 টাকা সাদাকা করতে চেষ্টা করেন, এক একটা সাদাকা 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি আরেকটা নসিহা করবো, রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান, বেশি বেশি খাওয়ান, ইফতার করান। আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন, তালিম করেন। আপনাদের কাছে বই আছে, মুনতাকা হাদিস আছে, ফয়জুল কালাম বই আছে, রিয়াদুস সালেহীন বই আছে, মেশকাত আছে, আলেম আছেন, ইমাম সাহেব আছেন, একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন, মাগরিব পর্যন্ত আলোচনা চলবে, সবাই মিলে ইফতার করেন, একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন, মানুষকে ইফতার করেন, বেশি বেশি ইফতার করেন। আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান, ইফতার পার্টি করে, ইফতার অ্যারেঞ্জমেন্ট করান, পার্টি বলা ঠিক না আসলে, ইফতার মাহফিল বলতে পারি আমরা, ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার। একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রজেক্ট করেন, ইফতারের প্রজেক্ট করেন, মানুষের টাকাগুলো নেন, সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন। দুইটা পদ্ধতি হতে পারে, আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো পদ্ধতি হতে পারে, ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন, অথবা মাসের বাজার করে দেন, এক মাসে কী কী লাগে, কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন, করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন, দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে। এগুলো আমরা না করলে কারা করবো, অমুসলিমরা করবে? অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে, কোথায় আছেন আপনি? সমাজসেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে, আর আমরা সমাজসেবা করতে চাচ্ছি না। জি, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না, ওরা গিয়ে দাঁড়াচ্ছে, দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই, আমি খ্রিস্টান হয়ে যাই। কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন? পরে বুঝবেন, যখন আমরা এই যে হাত বাঁধা পায়ে পা রফুলে ইত্যাদি নিয়ে মারামারি করছি, কে কোন মাজহাব, কে কোন তরিকা, কার কোন ত্রুটি আছে, এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি, এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে, এরা আরও এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক, দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে, খালি টানা বাকি আছে, আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহপাক বলেছেন সূরা আরাফ 180-তে। রমজান মাসে বেশি বেশি ইফতার করান, বেশি বেশি দান সাদাকা করেন। আর একটা কাজ বলে আমি শেষ করছি, রমজান মাসে পরিবারকে সময় দেন, পরিবারকে সময় দেন, পরিবারের হক আছে আমাদের উপরে, স্ত্রীকে সময় দেন, স্বামীকে সময় দেন, একসাথে ইফতার বানান,
একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট বাচ্চা থেকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেট ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছি পারিবারিক ঋদ্ধতা চলে আসেন প্রতিবেশীকে ইফতার পাঠান প্রতিবেশীকে ইফতার হাদিয়া দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ধীরস্থিরভাবে কেরাত করেন ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীরস্থিরভাবে তাকে প্রেসার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় খালি গবেষণা করবে একই প্রসেস আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিফজ করবে মানুষকে কোরআন শেখাবে তারাবির নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দার্স দিবে খুতবা দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবির নামাজে দাঁড়াতে পারবেন আর একটা মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সব কিছু সমাধান আছে আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা আরোগ্য রহমা এখন একটু বসেন একটু সময় নেন এই কিতাব প্রথমত আপনাকে তেলাওয়াত করা শিখতে হবে রমজান মাস আসার আগেই আপনি তেলাওয়াত করা শিখে ফেলেন যদি না জানেন রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে পারবেন না এক মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব এক মাসে শেখা সম্ভব বলছিলাম রমাদান মাস এবং লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে এটাই কারণ কোরআন কখন নাজিল হলো যখন সমাজে সুদ আছে মদ আছে জেনা আছে ব্যভিচার আছে শিরিক আছে এরকম সমাজে প্রথম কি নাজিল হলো পরো প্রথমে নাজিল হয়নি শিরিক করো না প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না হ্যাঁ প্রথম আয়াত কি ইকরা পড়ুন আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে যে ওহিটা আল্লাহ পাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না অবশ্যই নিব ওহির জ্ঞানের সাথে কোরআন সুন্নার জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব আমি দর্শনের জ্ঞান নিব জিওপলিটিক্সের জ্ঞান নিব প্রয়োজনে আমি সায়েন্সের জ্ঞান নিব আমি কমার্সের জ্ঞান নিব আর্টসের জ্ঞান নিব মেডিকেল সায়েন্স পড়ব ইঞ্জিনিয়ারিং পড়ব সবই পড়ব কিন্তু বেসিকটা কি হবে কোরআন সুন্নাহ ইসলাম এরপর আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পলিটিশিয়ান হন সামাজিক নেতা হন প্রশাসনের ক্যাডার হন আপনার জন্য মোবারকবাদ আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ যে পলিটিশিয়ানের ভিতরে তাকওয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকওয়া আছে সে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না যে ডক্টরের ভিতরে তাকওয়া আছে সে ডাক্তার হবে কসাই হবে না যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকওয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে সে কিন্তু চোর হবে না ভিতরটা চেঞ্জ করতে হবে ভিতরটা এর নাম তাকওয়া ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস আল্লাহর ওহী কোরআন এবং সুন্নাহ ইসলাম এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময় কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা আমাদের সবার সাথে যার যার কলব যাবে যার যার আমল যাবে আল্লাহ পাক আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন এটা আল্লাহ পাক আমাকে বলবেন না আল্লাহ পাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা আল্লাহ পাক এটা বলবেন না বেসিকে আসেন নিজের আত্মশুদ্ধি এটা বেসিক আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর নাও নিজের নফসটাকে পবিত্র করো
নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, রিয়া ত্যাগ করো, দুনিয়ার মোহ ত্যাগ করো। নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকালের ফিকির আনো, জিকির করো বেশি বেশি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, হালাল খাও, আদর্শ পরিবার গঠন করো, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, গতকালকে মাহফিলে বলেছিলাম, আপনাদেরকে বলছি, মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম, সবাই কিনতে পারেন, হাদিসের বই, চমৎকার কিছু হাদিস আছে। এখানে একটা হাদিস আছে আমাদের জন্য সুসংবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের 10% ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীদেরকে বলছেন, তোমরা এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের 1/10 কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি 1/10 ধরে রাখতে পারে, 10% ধরে রাখতে পারে, তাহলেই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই যুগে আছি না? আমাদের চতুর্দিকে ফেতনা নয় কি? আপনার ঘরে ফেতনা, সমাজে ফেতনা, ইকোনমিক্সে ফেতনা, রাষ্ট্রে ফেতনা, বিশ্বে ফেতনা, ধর্মে ফেতনা, সবখানেই ফেতনা, ফাসাদ। আমরা সেই যুগের মধ্যে বাস করছি। আসুন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, প্রথমে পড়তে বললেন, তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলোকে পড়া শিখতে হবে। বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দান করুন। রমাদান মাসে এটা নাজিল হয়েছে, আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি জন্য নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত, নট অনলি ফর মুসলিমস, এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়াত নয়, হুদাল লিন্নাস পুরো মানব জাতির জন্য হেদায়াত। কোরআনে ইহুদির জন্য হেদায়াত আছে, খ্রিস্টানের জন্য আছে, অমুসলিম হিন্দুদের জন্য আছে, সবার জন্য কোরআন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা টোটালি অসাম্প্রদায়িক একটা বই আল কোরআন, যে কেউ পড়তে পারে। এটা কারো পৈতৃক সম্পত্তি নয় যে একটা শ্রেণীর মানুষই পড়বে বাকিরা পড়বে না, সবাই পড়বে ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড, বাইয়িনাত সুস্পষ্ট মানদণ্ড। আর কি ওয়াল ফুরকান, প্রমাণ হুজ্জাত দলিল, এটা আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলছেন। আরেকটা জায়গায় চলে যাই, চলেন সূরা নাহল এর 89 নম্বর আয়াতে চলে যান, আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে রবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনি কি আমার কথা শুনতে পারলেন? আল্লাহ বলছেন কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনার ব্যক্তি জীবন এখানে আছে, আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে, অর্থনৈতিক জীবন এখানে আছে, পারিবারিক জীবন এখানে আছে, সামাজিক লাইফ এখানে আছে, সব কিছু আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হচ্ছে হেদায়াত এবং রহমত দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ এই কোরআন। শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন লেখক বলতে পারে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই? সন্দেহের কোনো অবকাশই নাই। লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়াত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই অদৃশ্য নয় কি? আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, আসমানে আগের কিতাবগুলো দেখি নাই অদৃশ্য, নবী রসুলগণ দেখি নাই অদৃশ্য, পরকাল ওয়ালিয়াউমুল আখির, ওয়ালিয়াউমুল আখির দেখি নাই অদৃশ্য, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাকদীর অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। আর এখনকার শিক্ষা দর্শন আমাদেরকে শেখায় পশ্চিমাদের, চোখে যা দেখবো না বিশ্বাস করবো না। হ্যাঁ, তাদের দর্শন এরকম, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না বিশ্বাস করবো না, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন না বিশ্বাস করবো না, সায়েন্টিফিক্যালি প্রুভড হতে হবে তারপর বিশ্বাস করব। অনেক সময় দেখা যায় মুসলিমরাও এর গোলকধাঁধায় পড়ে যায় এবং বলে নামাজের উপকারিতার সায়েন্টিফিক ব্যাখ্যা বলেন তারপর নামাজ পড়ব।
নামাজের সাইন্টিফিক ব্যাখ্যা লাগবে তারপর নামাজ পড়বেন? আল্লাহ পাক বলেছেন ইসকালাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন আলী ইসলাম আত্মসমর্পণ করো, যখনই বলেছেন তখনই করেছেন। যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। বাচ্চাকে জবাই করো, জিজ্ঞেস করেননি এর পিছনে বিজ্ঞান কি, যুক্তি কি আর দর্শন কি। স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য জায়গায়, জিজ্ঞেস করেন নাই কারণ কি, রিজন কি, যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি। আল্লাহ বলেছেন সামিআনা ও আতাআনা, এর নাম ইসলাম। আল্লাহর আদেশ যেখানে এসে যাবে এখানে যুক্তি বিজ্ঞান দর্শনের প্রয়োজন নাই। এই কনসেপ্টে আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে, কিছু করার নাই, কারণ মৌলিক বিষয় আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি সেই জ্ঞান আপনার কাছে থাকে, কিন্তু যুক্তি বিজ্ঞান দর্শনের সীমাবদ্ধতা আছে, সবকিছুর ব্যাখ্যা করতে পারে না। ভালো করে শিক্ষা দর্শন হজম করে তারপর পড়াশোনা করেন, অন্যথায় আপনারা দাড়ি টুপি নিয়েও অনেক সময় দেখবেন এই যে এটা কি বলে এথিজমের দিকে যাচ্ছেন, নাস্তিকতার দিকে যাচ্ছেন। আসেন মূল জায়গায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কথা বলছেন, লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি, তোমরা যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে থাকো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি অন্য কারো পক্ষ থেকে এসেছে, তোমরা যদি এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো যেটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না অন্য কারো পক্ষ থেকে এসেছে, তাহলে এর মতো কিছু আয়াত নিয়ে এসে দেখাও, একটা সূরা রচনা করে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের যত সাক্ষী আছে, সহকর্মী আছে, তোমাদের সাপোর্ট দেওয়ার মতো যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, এনে এই কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখাও যদি সন্দেহ পোষণ করে থাকো। আল্লাহ এর পরে বলছেন ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা করতে না পারো, ওয়ালাম তাফআলু কোশ্চেন কালেও পারবে না, তোমরা যদি এটা করতে না পারো মানে একটা সূরা রচনা করতে না পারো, এরকম কোনো কিতাব রচনা করতে না পারো, একটা আয়াত রচনা করতে না পারো, তাহলে জেনে রাখো ফাত্তাকুন্নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে ভাই? রমাদান মাসে। আসেন প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব, এরপরে আসছি রমাদানকে কেমন করে কোরআনময় করবেন, এই দুইটা পয়েন্ট। এক নম্বর, হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান, হতে পারে। শয়তান আপনাকে তিনটা ধোকা দিতে পারে, শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি আমার জানার দরকার নাই, শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে আমার দ্বারা হবে না, শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব। আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোকায় পড়বেন না, এই মাসে কোরআন শেখেন। কে জানে আপনি আগামী মাস পান কি না, কোরআন শিখে নেন রমজান মাসে, তেলাওয়াত করে শিখে নেন, কি পাবেন? কয়েকটা হাদিস বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে, হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার জন্য শাফিউ লি আসহাব, এটা সুপারিশকারী হবে আপনার জন্য। প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন, কোনোদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না। এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায় এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে, এজন্যই বলি এর ক্ষতিকর দিক কত, মূল বিষয় তার নখদর্পণে নাই, একটা কাটছাট ভিডিও দেখেছে দেখেই কথা বলা শুরু করলো, কিন্তু সে আলেম, তার জানা উচিত কাফা বিল মার ওই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনলাম যাচাই বাছাই না করেই প্রচার করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে সেটা আগে তথ্য যাচাই করো তারপরে কথা বলো। ইস্তারিবু কাসীরাম মিনা যন, বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো, ইন্না বাআদা যন ইয়াসম, এগুলো আমরাই ভুলে যাচ্ছি এখন। আমি বলছি বারবার স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10টা করে নেকি হবে, এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে হায়াতে বরকত আসবে, আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে দলিল হবে, হুজ্জ হবে ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নাকি। তবে
তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি এর ভাষা শেখা জরুরি কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে ভাষা শিখতে হবে এর তাদাব্বুর তাফাক্কুরে ডুবে যেতে হবে যেটা শুধুমাত্র তেলাওয়াত করা সম্ভব নয় এটা বোঝাতে চেয়েছে এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি দান করুন আল্লাহর ওয়াস্তে রমজান মাসে ভাই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন যারা হাফেজ আছেন এই মাসে হিফজ চর্চা করবেন আমার জন্য দোয়া করেন যেন আমি এই মাসে পুরোটা হিফজ করতে পারি হিফজ চর্চা না করতে করতে অনেকটা ভুলেই যাচ্ছি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চর্চা না করলে কোরআন এত দ্রুত কলব থেকে বের হয়ে যায় যে একটা উটকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের হকটা আদায় করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এবং যারা হাফেজে কোরআন তাদের উচিত আরবি ভাষা এবং সাহিত্য জেনে তাফসিরগুলো পড়ে কোরআনের আয়াতগুলো কিনে একটু গবেষণা করা আয়াতগুলো বোঝার চেষ্টা করা আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে বোঝার চেষ্টা করা এগুলো জনগণকে বোঝানো এবং এটা বোঝাতে আপনি উগ্র হবেন না চরমপন্থী হবেন না আক্রমণাত্মক হবেন না আমরা কেউ কারো শত্রু নই আমরা সবাই সবার বন্ধু সবাই সবার ভাই আমরা সবাই সবার ভাই এক উম্মাহ ওয়ান উম্মাহ নেশন তাই আমরা কোরআনের মৌলিক মেসেজগুলো যুগোপযোগীভাবে সবার সামনে তুলে ধরবো উপস্থাপন করব মানার জন্য ফোর্স করব না যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে মানবে ইনশাআল্লাহ যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না সে মানবে না তার হিসাব সে দিবে আমার কোনো দায় দায়িত্ব নেই আর সর্বশেষ কথা হচ্ছে আল কোরআন এর মধ্যে অনেক আদেশ এবং নিষেধ আছে রমজান মাসে আমরা যদি কোরআন পড়ি আর বুঝি কিন্তু কোরআনের আদেশ আর নিষেধগুলোকে ফলো না করি না মেনে চলি তাহলে আদতে কোরআনের হকটা আদায় হচ্ছে না এবং এই কোরআনের মেসেজ আমাদেরকে মুসলিম অমুসলিম সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা যেভাবে কোরআনের দাওয়াতের ফলে হাদিসের দাওয়াতের ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইএমএ জাহিলিয়াতের সেই জাহিলিয়াতকে দূর করে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ইনশাআল্লাহ এখন আজও সম্ভব এই কোরআন সুন্নার দাওয়াতকে দিয়ে আজকের সমাজে চলমান জাহিলিয়াতগুলোকে দূর করে আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমি আমার আলোচনা এখানে শেষ করছি আজকে আর লম্বা করছি না আপনারা কষ্ট করে এসেছেন বসেছেন আলোচনা শুনেছেন আদবের সাথে বসেছেন শৃঙ্খলা রক্ষা করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াত হালাল রিজিককে আল্লাহ পাক প্রশস্ত করুন আমাদের সবাইকে আল্লাহ পাক রমজানে পৌঁছে দিন রমজানে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমাদেরকে আল্লাহ পাক যাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি জিকির আজগার করার তৌফিক দান করুন কোরআনের হকগুলো আদায় করার তৌফিক দান করুন প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং আমাদের পরিবার বর্গগুলোকে আল্লাহ পাক হেদায়েত দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশাসন